Welcome back to my channel. Today we have a video. I am Hajir Hoyechi. I'm going to go to the house. 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 I'm going to go to the
কড়াইটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি বড়া গুলো। এবার আরেকটুখানি দিয়ে গরম মশলা দিয়ে তারপর নিয়ে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর পাগল থেকে অর্ধেক মানুষ হয়েছি, পুরো তো হয়নি, কারণ শীতের জুতো এখনো পরিনি। আর আমাদের ঘরে আরেকটা গেস্ট এসেছে, গেস্ট যারা খাবার জন্য এসেছে, গেছে বসে আছে, এখন পর্যন্ত যাচ্ছে না, বলছে ওকে খাবার দেবো না, তাও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের ছোটবেলার বন্ধু, আমাদের নাম। আর রান্না বান্না কি হয়েছে দেখেছি দাঁড়ান, এর আগে খাবার দাবার আগে রেডি করে নিই, অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজছে, তো খাবার দাবার রেডি করে আবার আসছি, ঠিক আছে। ওদের খাবার স্টার্ট হয়ে গেছে, হাজবেন্ডের সঙ্গে সঙ্গে ও বসে গেছে, এখন না দিয়ে কি করি, আজকে দুপুরবেলার খাবার দাবার হচ্ছে কাঁকরোল ভাজা, তারপর আর কি ছিল, ক্যাপসিকাম ভাজা, আর এখানে আছে ডালের বড়া দিয়ে তরকারি, এই হচ্ছে খাবার দাবার। তো ওদেরকে খাবার দাবার দিয়ে আমি বসে আছি, ওদের খাবার শেষ হলে তারপর আমি খাবো। আর মাম্মাম চলে গেছে বেরু বেরু করতে, বিছানার অবস্থা দেখতে পাচ্ছেন, মাম্মাম সব এলোমেলো করে দিয়েছে, বাচ্চা ঘরে থাকলে এই যন্ত্রণা, আর আমাকে দেখতে পাচ্ছে কালো কালো লাগছে না, লাগছে না মেয়েটাকে ভালো করে দেখে নিন, চিনে নিন, বাবাই বাবাই, অনেকদিন পরে আছে এই মাম্মামকে নিয়ে বাইরে বেরিয়েছি, কারণ ওই বাদরটা এসেছে আগের দিন আমরা প্রচন্ড ভালো ছিল, কারণ কি জানেন আগে প্রত্যেক রবিবারে হয়তো আমি ওর ঘরে যেতাম, না হলে ও আমাদের ঘরে আসতো, তারপর টিভিতে গান চালিয়ে ফুল ভলিউম দিয়ে ইচ্ছা মতো যে যেমন পারে তেমন কিছু ডান্স হতো, তারপর খাবার দাবার তো সঙ্গেই ছিল, তার বলার নেই, দিনগুলি চলে গেছে, খুবই মিস করছি। মামা তুমি কার কলে উঠেছো, বাবা তুমি কার কলে উঠেছো, তুমি মানি কলে উঠেছো, ও তো মানিনি বাবা, ও বাবা ও শুনতে পাচ্ছি, তোমাকে কে ফটো দিয়ে দিয়েছে, অঞ্জু দিয়ে দিয়েছিল, ওটা তাই মনে হচ্ছে, আমি পুরা ওটা দিয়েছিলাম না, শান্ত বাকি হয়ে গেছে, এখন বাজছে রাত্র 8টা, আর আমি রাত্র 8টার সময় আপনাদের সামনে এসেছি, রাত্র 8টার সময় আপনাদের সামনে এসেছি, ফ্রেন্ডও চলে গেছে ওর ঘরে, হাজবেন্ডও চলে গেছে ডিউটিতে, এত কান পাকলা মেয়ে কোথা থেকে যেয়ে গেছে, এখন যদি উঠে যেতে হবে তো 12টা বেজে যাবে, কারণ চুরি করে কাজ বাকি, আমার দেখতে পাচ্ছেন এরকমের কারণ হচ্ছে আমি
প্রচন্ড পরিমাণে রৌদ্র দিয়েছিল, তার জন্য আমি আবার গা হাত পা ধুয়ে এসেছি। আর তার জন্য একটুখানি পরে আমার আবার ড্রেস চেঞ্জ দেখতে পাচ্ছেন, আমি একটু আস্তে কথা বলছি, আপনারা কষ্ট করে বুঝে নেবেন। তো ফ্রেন্ডও চলে গেছে, ও আসলে আমার খুব ছোটবেলার বন্ধু, ওকে যা তা যা মনে হয় তাই বলি, ও আমাকে যা মুখে আসে তাই বলে, কেউ কখনো খারাপ পায়নি। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তো তার জন্য আমরা একে অপরের সঙ্গে ফ্রেন্ড একদম ঘরের সদস্য বললেই চলে, যে যার সঙ্গে খুব মস্তি জয় অনেক কিছু করেছে। তো দুই বাড়ির পাশেই তার জন্য আমাদের এখানে আসতে পেরেছে, মোটামুটি সারাদিন কাটিয়ে চলে গেছে, বিকেলবেলার দিকে চলে গেছে, যেহেতু বিকেলবেলার দিকে আমাদের এখানে কার্ফিউ স্টার্ট হয়ে যায়, তার জন্য নাহলে তো রাত্রিবেলা গেলেও পারত, রাত্রিবেলা অন্য সময় যখন আসে তখন রাত্রিবেলাই যায়, আর এখন যেহেতু কার্ফিউ চলছে তার জন্য একটু তাড়াতাড়ি করে চলে গেছে। তো কথা হচ্ছে কী করা হচ্ছে, আগে মানে আমার বিয়ের আগে, বিয়ের আগে আমরাও খুব পাশাপাশি থাকতাম, বেশি দূরে থাকতাম উঠতাম না। তো বিয়ের আগে যখন আমরা ছিলাম তখন প্রত্যেক রবিবারে হয়তো ও আমার বাসায় আসতো, নাহলে আমি ওর বাসায় যেতাম। আরও দু একটা ফ্রেন্ড ছিল, আমরা তখন খুব এনজয় করতাম, একজন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে করে একে অপরের বাড়ি গিয়ে গিয়ে খাওয়া দাওয়া মস্তি ডান্স এইসব ধরে রাখা ইচ্ছে মতো করি। যেহেতু এখন বিয়ে টিয়ে হয়ে গেছে, সবাই সব যার যার সংসার পরিবার নিয়ে ব্যস্ত, পাশে আসে আছে বলে তার জন্য আমার বাড়িতে আসতে পারছি, নাহলে যদি ওর বিয়ে হয়ে যায় তাহলে সেটাও চলে যাবে। আর কখন দেখা হবে কখন না, আরও দু একটা ফ্রেন্ড আছে যারা ত্রিপুরায় চলে গেছে, ওরা এসেছিল শিলচর কিন্তু দেখা করতে পারেনি, চলে গেছে। এই হচ্ছে ফ্যামিলি সংসার নিয়ে কথা। তো মাম্মা উঠে যাওয়ার আগে বাকি কাজ কাম করতে হবে, বাকি গল্প অন্যদিন অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল অল করে দেবেন, ঠিক আছে? আর ভিডিও লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? বাই বাই, দেখা হচ্ছে নেক্সট।